মোস্তাফিজুল হক স্যার আমার শিক্ষক, চারুকলার শিক্ষক, তিনি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার। তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী, যারা তার পেইন্টিং দেখেছেন তারা খুব সহজেই এটা স্বীকার করবেন যে উনি কোন মাপের কোন মানের চিত্রশিল্পী। এই মোস্তাফিজুল হক স্যার কিন্তু শুধু যে ছবি আঁকেন তা নয়, উনি নানা গুণে গুণান্বিত। উনি গান করেন, ওনার সাংগঠনিক দক্ষতা অনেক বেশি। সবকিছু মিলিয়ে একজন মানুষ হিসাবে প্রাণোচ্ছল, প্রাণোজ্জ্বল একজন মানুষ। আমি তার ছাত্র হিসাবে আমি গর্ববোধ করি যে এরকম কয়েকজন শিক্ষক আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি পেয়েছি। অসাধারণ একজন মানুষ, মানুষের কথা ভাবেন, শিল্প সংস্কৃতির প্রতি তার অগাধ টান, শিল্প সংস্কৃতির সব শাখায় তার আগ্রহ এবং বিচরণ, যে কারণেই তিনি গান করেন। এবং সবচেয়ে বড় কথা, মানে একদম অসাধারণ একজন মানুষ। আমি যখন ছাত্র ছিলাম চারুকলার, তখন ওইভাবে সংযোগটা গড়ে ওঠেনি, কিন্তু পরবর্তীকালে যতবার চারুকলার অনুষ্ঠানে গিয়েছি, কত আপন, এই চঞ্চল তুমি কিন্তু গান না গেয়ে যাবে না, মঞ্চের ডেকে পরিচয় করিয়ে দিয়েও আমাদের ছাত্র। সত্যি আমি মোস্তাফিজুল হক স্যারের জন্য গর্ববোধ করি যে এরকম একজন শিক্ষক, এরকম একজন শিল্পী আমাদের আছে। তা মোস্তাফিজ স্যার এই করোনাকালীন সময়ে কিন্তু ঘরে বসে নেই, এই যে বললাম যে তিনি নানান ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন এবং মানুষের কাছে, মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে পছন্দ করেন, সে কারণে এই সময়ে আমরা অনেকেই যখন ঘরে বসে শুধুই মানে কি বলবো অর্থহীন সময় পার করছি, অলস সময় পার করছি, মোস্তাফিজ স্যার কিন্তু এই সময় বসে নেই। উনি প্রতিদিন ছবি এঁকেছেন, প্রতিদিন, এবং সেই ছবিগুলো ফেসবুকে দেখেছি, অসাধারণ ছবি। ওনার নির্দিষ্ট আকার কিছু মাধ্যম আছেন, সেই মাধ্যমেই উনি এঁকেছেন। যাই হোক, সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে কি যে এই দুঃসময়ে, করোনার এই মানে দুর্যোগে, করোনাক্রান্ত মানুষ এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে ওনার আঁকা ছবিগুলো দিয়ে একটা ভার্চুয়াল এক্সিবিশন করবেন, এবং সেই ছবি বিক্রির যে অর্থ, সেই অর্থটি তিনি গরিব অসহায় মানুষের জন্য, এই সময় যারা সবচাইতে করুণ অবস্থায় আছেন তাদের জন্য তিনি ব্যয় করবেন, দান করবেন। সেই সঙ্গে করোনা রোগী যারা, যাদের সামর্থ্য নেই তাদের চিকিৎসায় সেই টাকাটি ব্যয় হবে। তো এরকম একটি মহৎ উদ্দেশ্য এবং সত্যি গর্ব করার মতো যে আমাদের শিল্পীদের মধ্যে মোস্তাফিজ স্যার এইরকম একটি মানে সিদ্ধান্ত নিয়েছেন মানুষের কল্যাণে। তো মোস্তাফিজ স্যারকে মানে স্যালুট জানিয়ে, তার এক্সিবিশনের সফলতা কামনা করে, আমি ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্যে গানটির দুই লাইন গাইছি। মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষের জয় হোক, মানবতার জয় হোক। মোস্তাফিজ স্যারের এই এক্সিবিশন সার্থক হোক।